হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ঢালিউড কুইন অপবিশ্বাস খুবই অসুস্থ, আর অসুস্থ শরীরে সুপারস্টার শাকিব খানের কথা ভেবে কাঁদতেছেন। কারণ যখন তিনি অসুস্থ হন তখনই শাকিব খান পাশে বসে অনেক সেবা করে, কিন্তু নেই শাকিব খান। শাকিব খান দূরে রয়েছে, তিনি রয়েছেন আমেরিকাতে। তাই তো অপবিশ্বাস শাকিব খানের কথা চিন্তা করে কাঁদতেছেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হলিউড কুইন অপবিশ্বাস দু তিন দিন আগে প্রেম প্রীতির বন্ধন সিনেমার শেষ পর্যায়ের একটি গানের শুটিং করতে গিয়ে তিনি কাদা নিয়ে মাখামাখি, আর সেই থেকে জ্বর এসেছে। তখন থেকেই পরিচালক শুটিং এর কাজগুলো বন্ধ রেখেছেন। হলিউড কুইন অপবিশ্বাসের সাথে ছিল জয় চৌধুরী, আর ছিল এক যাক শিশুরা। যারাই এই শুটিংটি করেছেন তাদেরই ঠান্ডা জ্বর লেগেছে। কেনই বা জ্বর আসবে না, যে প্রচন্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মাঝে যদি কেউ কাদামাটি নিয়ে মাখামাখি করে তাহলে তো জ্বর আসবে। সেই ব্যাপারটি হয়েছে হলিউড কুইন অপবিশ্বাসের সাথে, অপবিশ্বাসের প্রচন্ড জ্বর। অপবিশ্বাস যতবার অসুস্থ হয়েছেন তার পাশে দেখা গিয়েছে সুপারস্টার শাকিব খানকে। শাকিব খান বসে তার পাশে খুব সেবা যত্ন করেছে, কিন্তু এবার জ্বর এসেছে, তার পাশে থাকার মতো কেউ নেই। বাসায় রয়েছে ছোট্ট স্টার কিড আব্রাহাম খান জয়, কিন্তু জয় তো খুব ছোট, ও তো আর কিছুই বুঝতে পারে না। তবুও মাম্মা অসুস্থ হলে জয় পাগলের মতো করে পাশে বসে থাকে সারাক্ষণ। তারপর জিজ্ঞেস করে, মাম্মা তোমার কি চাই? আমি নিয়ে আসি তোমার জন্য, তোমার মাথায় আমি পানি দিয়ে দিই, পট্টি দিই। তখন অপবিশ্বাস বলল, না, এই শীতে তুমি যদি হাতে পানি লাগাও তাহলে তোমারও জ্বর আসবে। আমিও অসুস্থ, তুমিও যদি অসুস্থ হও তাহলে আমি কি করব করব, তাই তোমার কিছু করার দরকার নেই, তুমি আমার পাশে শুধু বসে থাকো, মাম্মার জন্য দোয়া করো, আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। আসলে ব্যাপারটা হলো হলিউড কুইন অপবিশ্বাস শাকিব খান যতই আলাদা থাকুক না কেন, জয়ের জন্য তাদের মাঝে দেখা সাক্ষাৎ হয়েই থাকে। সুখ দুঃখে ভাগাভাগি করে নেয় শাকিব খান ও অপবিশ্বাস। অপবিশ্বাস যখনই অসুস্থ হন খবর পেলেই ছুটে আসেন শাকিব খান, আবার কখনো যদি শাকিব খান অসুস্থ হন ছুটে যান অপবিশ্বাস। এভাবেই চলছে তাদের জীবন, কিন্তু এখন অসুস্থ অপবিশ্বাস, ছুটে আসার মতো কেউ নেই, কারণ শাকিব খান আমেরিকাতে। দর্শক, ব্যাপারটা আসলে এরকমই হয়, ভালোবাসার মানুষ যদি না থাকে কাছে তারপর যদি আবার হয় অসুস্থ, খুবই মন খারাপ লাগে। প্রতিটি মানুষই চায় তার ভালোবাসার মানুষ কাছে থাকুক, প্রতিটি মানুষই চায় তার ভালোবাসার মানুষ কাছে থাকুক। অপবিশ্বাসও এটি চেয়েছেন সারাক্ষণ, তার কান্না দেখলেই বোঝা যায় যে অপবিশ্বাস কতটা ভালোবাসেন শাকিব খানকে। দর্শক, ভিডিওটি কেমন হলো জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।